সিবি বাংলা মানবতার সমাধান الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ورسولك محمد وعلى اله واصحابه ওয়ামান জা আবেদ আতিহী দিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে ওবরাকাত বাংলা অনুষ্ঠানের সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে মোবারক জানিয়ে আজকে আমরা দুনিয়ার জীবনের হাকিকতের দ্বিতীয় অংশটুকু আপনাদের খেদমতে পেশ করতে চাই দুনিয়ার জীবনের হাকিকত এবং বৈশিষ্ট্য দুনিয়ার জীবনের আসল রহস্য এই পৃথিবীর জীবনের আসল দর্শনটা আমাদের জানা দরকার যারা মৌদকে ভুলে যায় এ সম্পর্কে আদৌ চিন্তা করে না করতে চায় না তাদেরকে আল্লাহ তালা তিনটি জিনিস দিয়ে শাস্তি দান করেন তাদের হয়ে যাবে এক নম্বর শাস্তি তার সুইফ তও বাহ তারা গুণা করবে ঠিকই কিন্তু তও বাকে বিলম্বিত করবে দে ডিলেই দেয়ার বাহ। আচ্ছা ঠিক আছে এখন দরকার নাই একটু আরও পরে আগামী বছর থেকে এভাবে করে তারা প্ল্যান করে দুই নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ তালা কানা আদান করেন না আদমুল আদমল তাদের নাই তারা যাই কিছু পাক শুধু আফসোস হাই আফসোস করতে থাকে আমি পেলাম না আমি এখনো কিছু করতে পারলাম না অমুক করে ফেলেছে এত সকাল সব কিছু করে ফেললো আমার হয় না যেটা হাত দিই সেটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় শুধু হাই আফসোস হাই আফসোস জবান দিয়ে আলহামদুলিল্লাহ আসে না অল্পে তুষ্টি তার কপালে নেই তা শুধু আফসোস হাই আফসোস থাকে আর তিন নম্বর হচ্ছে আল কাসালুয়ানি তাহ নেক কাজে অলসতা নামাজের ওয়াক্ত হয়ে গেলে সঙ্গে সঙ্গে তার তৎপরতা আসে না গাফলতি করতে করতে ওয়াক্তটা মিস করে ফেলে অথবা পরে ঠিকই জামাতে যাওয়ার জন্য একটু কষ্ট করে না ঘরের মধ্যে পড়ে নেবে অথবা জামাতে গেলেও ঠিকই কিন্তু ওই প্রথম রাখা যে ধরতে হবে তাগুয়ের তাহারি মাঝে মিস করা ঠিক নয় সেটা তার কাছে থাকে না গুরুত্ব যায় আর কি আসতে ধীরে এইভাবে করে গাফলতি এবং অলসতা তাকে ছেয়ে বসে এই হল যে হাদিসের প্রথম বাক্যটির অর্থ সেটা হচ্ছে যে সবাইকে মরতে হবে যতদিন বাঁচতে চান বাঁচুন কিন্তু আপনাকে একদিন মরতেই হবে দ্বিতীয়টা সেটা হচ্ছিল যে আমলের কথা আলোচনা হচ্ছিল ওয়া আমাল মাসে মা মাছ বিহি আমল করুন আপনি যা চান সেই আমল অনুযায়ী আপনাকে পুরস্কার দেওয়া হবে এই দুটো বাক্য আমরা শেষ করলাম হাদিসের তিন নম্বর বাক্যের দিকে এখন আমরা যাব সেটা হচ্ছে ওয়া যাকে চান ভালোবাসুন তাকে একদিন ছেড়ে আপনাকে যেতেই হবে এই যে দুনিয়াতে আমরা কতজনকে ভালোবাসি বলুন তো প্রথম যখন পৃথিবীতে এসেছি সবার আগে মাকে ভালোবেসেছি কারণ মায়ের সঙ্গ ছিল আমার সবার আগে মাকে চিনেছি সবার আগে মায়ের সঙ্গে সম্পর্ক হয়েছে মায়ের পেটে থাকা অবস্থায় এবং দুনিয়াতে আসার পরে মাকে এই জন্য বাচ্চারা সবার আগে চেনে এই জন্য মায়ের মহব্বত সবচেয়ে বেশি থাকে আস্তে আস্তে মহব্বত যায় কিছু বাবার দিকে আস্তে আস্তে বাবাকে চেনে হ্যাঁ বাবার সঙ্গে এবারে ইন্টারাকশন শুরু হয়ে যায় মহব্বত শুরু হয়ে যায় তারপরে এভাবেই করে ছেলে মেয়েরা শিশু সন্তানরা মা বাবাকে অত্যন্ত বেশি মহব্বত করে পৃথিবীতে কাউকে মহব্বত করার আগে এই দুজনের মহাব্বত তাদের দিলে সবচেয়ে বেশি রেখাপাত করে এরপরে আস্তে আস্তে ভাই বোন হয়ে যায় ভাই বোনের সঙ্গে কিছু মহবত আমাদের জোগাড় হয়ে যায় আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত সৃষ্টি হয়ে যায় বড় হয়ে গেলে আমরা স্ত্রীকে মহাব্বত করি বিয়ে শাদীর পরে স্বামীকে মহাব্বত করেন স্ত্রীরা এভাবেই করে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বিনিময় হয় এবং তারা অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে যায় এরপরে দেখা যায় এখানে শেষ নয় সন্তান যখন আসে তখন সন্তানকে মহাব্বত করা শুরু করে দেয় সেটা তো দেখা যায় কোনো কোনো সময় স্বামী স্ত্রী একে অপরের থেকে থেকে সন্তানের দিকের মহাব্বত আরও বেশি হয়ে যায় জোরদার হয়ে যায় এক পর্যায়ে ছেলে সন্তান বড় হয়ে গিয়েছে বিয়েসাদী হয়েছে এখন তাতে নাতি নাতিন হয়েছে এখন ওইদিকে দিকে মহাব্বত কিছু চলে যায় সেদিকে অনেক ভারী হয়ে যায় মহাব্বত এইভাবে আমাদের অনেক মহাব্বতের পাত্র এই পৃথিবীতে রয়েছে অনেককে আমরা অন্তর দিয়ে ভালোবাসি একটু আগে যে বলেছিলাম আমরা যখন মৃত্যুসজ্জা সাহিত হবো তখন এই মহাব্বতের মানুষগুলোকে প্রথম দিকে কিছু স্মরণ করলেও আস্তে আস্তে আমরা সেদিক থেকে মুখ ফিরিয়ে নেব কোন দিকে চলে যাব যে আখ যাত্রা এত কঠিন বাস্তবতা সমস্ত মহব্বতকে নিঃশেষ করে দেবে কেটে দেবে শুধু মানুষের মহব্বত নয় যে জায়গা জমি বাড়ি ঘর আজকে এত সুন্দর করে সাজিয়েছি এই সংসারকে এত সুন্দর করে গড়েছি এ বিশাল বাণিজ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছি তিল তিল করে আমার হাতে গড়ে তুলেছি কত কষ্ট পরিশ্রমের পিছনে আমার লেগে আছে সব কিছু পড়ে থাকবে সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাকে চলে যেতে হবে কোনো মায়া থাকবে না দিনের ভিতরে যখন মৃত্যু হয়ে যায় তখন কি কেউ আফসুস করে হাইরে আমার এক মিলিয়ন পাউন্ড এক মিলিয়ন টাকা আমার কোটি কোটি টাকা কাকে দেব কিভাবে কি করব। এগুলো কোনো চিন্তা তার কাছে নাই আপনার বাড়ির কাছে এক টুকরা জমিন বিক্রি হচ্ছে খুব আপনার একেবারে বাড়ির কাছে আপনার ঘরের সাথে লাগা এটা কিনতে কে না চায় এখন যদি আপনাকে বলা হয় মৃত্যু সদয় আপনি সাইতো আছেন সাকের হাতের শুরু হয়ে গেছে জায়গাটা কিনবেন না কি বিক্রি হচ্ছে তখন আপনার তেমন আগ্রহ আর আসবে না আপনাকে যদি খবর দেওয়া হয় আপনি ব্যবসা বাণিজ্যে আজকে আপনার পঞ্চাশ লক্ষ টাকা লাভ হয়ে গেছে এই সুখবর দেওয়া হয় আপনি আদৌ পুলকিত হবেন না কারণ এই সব কিছুর সঙ্গে আপনার সম্পর্ক চির জন্য শেষ হয়ে যাচ্ছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়াত বাউল মাইা তিনটা জিনিস মাইয়েতকে কবর পর্যন্ত অনুসরণ করতে থাকে আর দুটো কবরের উপর থেকে বিদায় নিয়ে চলে আসে শুধু একটা কবরের ভিতরে যায় যে দুটো কবরের উপর থেকে বিদায় নিয়ে চলে আসে তার একটা হচ্ছে তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন প্রিয়জন তার বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যারা তাকে মহব্বত করে আদর করে তাকে সম্মান করে তারা সবাই তাকে গেল তাকে কবরস্থ করে আসলো দাফন কাফন করে আসলো একটা লোক যাবে না কবরে পিতার সঙ্গে সন্তান যাবে না আমার আব্বাকে একলা কেমনে রেখে যায় স্বামী স্ত্রীর জন্য স্ত্রী স্বামীর জন্য হ্যাঁ একসঙ্গে একসঙ্গে তারা একই বিছানায় ছিল কতদিন কত বছর জীবন কাটিয়েছে আজকে একা ফেলে চলে যাবে কেউ বলবে না যে আমি একদিন থেকে যাই থাকলেও কি কোনো লাভ হবে কোনো লাভ হবে না এমন কঠিন পরিস্থিতি তার সামনে তাহলে উপর থেকে চলে আসবে তার সঙ্গে যারা গিয়েছে দাফন করতে সবাই কেউ যাবে না আর আরেকটা জিনিস চলে আসবে তার সহায় সম্পত্তি এখন দলিল টলিলগুলো তার নামে আছে ঠিকই জাগা জমি বাড়িঘর ইন্ডাস্ট্রি সব কিছু তার নামে আছে নামেই থাকলো কিন্তু তার মালিকানায় কিছু নেই সবগুলো এখন হস্তান্তর হয়ে যাবে ওয়ারিশদের মালিকানায় এখন তিনি আর মালিক নন মৃত্যুর সঙ্গে তিনি আর মালিক না কোর্টে কাছারিতে তিনি মালিক হিসেবে দাবি করার কোনো আর সুযোগ নেই এখন দাবি করবে তার ছেলে তার মেয়ে তার স্ত্রী তার সন্তান সন্ততিরা ওয়ারিসরা এখন তার উত্তরাধিকারী হয়ে গেছে কাজে এই সম্পত্তির মালিকানাও তার কাছে যাচ্ছে না চলে আসছে অন্যদের কাছে আর তিন নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে তার আমল এই আমলটাই শুধু তার কাছে যাবে তার সারা জীবনের কর্মতৎপরতার লিস্ট আমল নামা তার সঙ্গে যাবে সেই আমল নামা তার কাছে কিভাবে দেখা করবে আমল নামা তার সঙ্গে কিভাবে দেখা করবে আমল নামা তার কাছে আল্লাহ আল্লাহতালা পাঠিয়ে দিবেন মানুষের সুরত ধরে তার কাছে যাবে রসুল্লাহ সাল্লাম বললেন পাঁচটি বিষয় তোমার কাছে এসে গেলে এগুলো নষ্ট হওয়ার আগে এগুলা অন্য বিষয়ে এসে এগুলোকে নিয়ে যাওয়ার আগে কাজে লাগিয়ে ফেলো আর সেখানে বলা আছে সাভাবাকা কাবলা হারামেক তুমি তোমার যৌবন কালকে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যদি সাচ্ছল্যতা থাকে তাহলে দারিদ্রতা আসার আগে এরপরে তোমার হাতে সময় থাকলে ব্যস্ত হওয়ার আগে আর এই জীবনটাকে কাজে লাগিয়ে ফেল মৌত আসার আগে কাজে লাগিয়ে ফেল সাহাবি আব্দুল অমর রাজিউল্লাহ আনহুমা বলেছেন ইদা আমসাইতা ফলাতাম তাদের সবাহ ওইদা আসবাসা মাসা তুমি এমন ভাবে করো সকালবেলা যখন ঘুম থেকে উঠো মনে রেখো তোমার জীবনের সময় শেষ হয়ে গেছে আগামী আরেকটা সন্ধ্যা না আসতে পারে কালকে আগামী মাস আগামী বছর আরও বিশ বছর খবরদার এরকম কল্পনা করে রেখো না আর যখন সন্ধ্যাবেলা তোমার জীবনে আসে আরেকটি সকাল তোমার জীবনে নাও আসতে পারে এটাই তুমি এইটাকে ধরে নিয়েই তোমার আমলকে নগদ করে নাও বাকির খাতা শূন্য রাখো কিন্তু আমাদের অবস্থা হচ্ছে যে আমরা মহতির প্রস্তুতির কাজটাকে আমরা বাকি রাখি আমরা বলি আগামী বছর থেকে আমি একদম ভালো মুসলিম হয়ে যাব ভালো মুসল্লি হয়ে যাব আর পাঁচটা বছর তারপরে হজ করে এসে এমন মুসল্লি হয়ে যাব আর গুনাটুনা করব করবো না আমাদের সমস্ত কিছু বাকি থাকে সে কথা আমাদেরকে ধোকা দেবে এই জন্য আল্লাহ তালা বলে দিয়েছেন ফালাতাগুর রান্না কুমুর উদ্দুনিয়া বলা ইয়াগুর রম কুম্বিল্লা হেলকারুর খবরদার দুনিয়ার জীবনের হায়াতের আকর্ষণ তোমাদেরকে ধোকায় ফেলে দেবে যে তুমি আরও বাসবে তোমার এত সকাল মৌতের চিন্তা করার কোনো দরকার নেই তোমার অনেক কিছু জোগাড় হয়নি অনেক কিছু এখনও এনজয় করা হয়নি আর বড় ধোকাবাদ বাজ শয়তান এসে আরও মাল মশলা লাগিয়ে তোমাকে দুনিয়ার দিকে আরও দুনিয়ামুখী করে ফেলবে এই জন্য মৌতকে স্মরণ করতে হয় মউতের উপরে আরও কিছু কথা আমাদের রয়েছে আমরা এই মুহূর্তেই একটা ব্রেকের দিকে চলে যাব। বিরতির পরে আপনাদের কাছে আমাদের আমল কোন তরিকায় কবরে দেখানো হবে সেই বিষয় নিয়ে আসবো আল্লাহ তালা আমাদেরকে শোনার জন্য আমল করার জন্য তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ই তা আল্লাহ ওবার আকাতু আসসালাম ও আলাইকুম অরহমতুল্লাহী ওবার আমি মোহাম্মদ বদরুদ্দুজানাদবী আপনারা দেখছেন টিভি বাংলা দের শিক্ষা শরীর প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত দুহিদের প্রজা তখন অল্প সংখ্যক মানুষ যারা বলবে এটা হল তাওহিদ এটা হলো শির এটা হলো সহীদ এটা হল জহিদ তাওাদের দায়িত্ব সোন্নাদকে বললেন করো এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজফ্ফর বেন মহসিন বেদাদের সঙ্গে সোন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না আপনি পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একত্রিত করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্যে আজ রাত সাড়ে টায় বাপুনর সমপ্রচার সকাল 9:00 বাংলাদেশে পিএসটিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু পিএসটিভি বাংলা অনুষ্ঠানে সম্মানিত ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আর যে বিষয়টি আলোচনা করছিলাম বিরতির আগে সেই বিষয়ে আমরা ফেরত যাচ্ছি আমাদের আমলের কথা আলোচনা হচ্ছিল কিভাবে আমরা যখন কবরে থাকবো আমাদের কাছে আমাদের আমলের সঙ্গে কিভাবে দেখা হবে হাদিস এসেছে নেককারের কাছে কবরে তার কাছে সোয়াল জবাবে যখন তিনি পাশ করে ফেলবেন মানরবুকা দিনুকা অমান্না বি ইয়ুকা এই প্রশ্নগুলো আসবে কে তোমার রব তোমার দিন কোনটা ছিল তোমার নবীকে এই উত্তরগুলো পাশ করে ফেললে তার কাছে চলে আসবে কিছুক্ষণের মধ্যে একজন সুদর্শন লোক অত্যন্ত সুন্দর কাপড় চোপড় পরে নুরানি চেহারা নিয়ে গায়ে খুব সুন্দর সুগন্ধি থাকবে অত্যন্ত আকর্ষণীয় চেহারা নিয়ে তার কাছে এসে হাজির হয়ে তাকে বলবে আজকে তোমার জন্য অনেক সুখবর নিয়ে এসেছি তোমার জীবনে আর কোনো কষ্ট হবে না তোমার জন্য আল্লাহ তালা নাইম নিয়ামতের সমস্ত জান্নাত রেডি করে রেখেছেন হাসরের পরেই তুমি সেই জান্নাতে যাবে সমস্ত নিয়ামতকে তুমি উপভোগ করবে এই সুসংবাদ দিতে আমি এসেছি তখন মাইয়ের বলবি ভাই তুমি কে তোমার চেহারা দেখলেই বোঝা যায় তোমার কাছে নিশ্চয়ই সুখবর আছে তুমি এত সুখবর নিয়ে তুমি এসেছ তোমাকে আল্লাহ তালা অনেক পুরস্কৃত করুন তুমি কে ভাই তোমার পরিচয়টা দিবা একটু তখন সে আমল বলবে আমি আর কেউ না আমি তোমার আমল সারাটি জীবন তুমি দিনে রাতে পরিশ্রম করে করে আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনের জন্য যেভাবে কঠিন পরিশ্রম করেছ এ বাবদের জিন্দগিকে লিপ্ত রেখেছ হ খালাল জিন্দিগি পরিচালনা করেছ আর গুণার থেকে দূরে থাকার চেষ্টা করেছ এই সমস্ত কারণে আল্লাহ তালা তোমাকে সুসংবাদ দিতে আমাকে পাঠিয়ে দিয়েছেন আমি আর কেউ না আমি তোমার আমল সে ব্যক্তি খুশিতে বাগ বাগ হয়ে যাবে আর যে ব্যক্তি গুণাগার অথবা বেদিন তার কাছে কবরে যখন প্রশ্ন সে ফেল করবে এবং মাধ্যম মারধর খাওয়ার পরে যখন সে অত্যন্ত অসহায়ত্ব ফিল করবে ওই সময় তার কাছে একটি লোক এসে হাজির হয়ে যাবে তার চেহারা থাকবে বিভৎস চেহারা তাকে দেখলে মনে হবে অত্যন্ত ভয়াল আতঙ্কিত একটি চেহারা নিয়ে আসবে আতঙ্কের চেহারা যা দেখলে মানুষ আতঙ্কিত হয়ে যাবে এবং তার গায়ে থাকবে অত্যন্ত দুর্গন্ধময় পোশাক এবং তার শরীর থেকে আসবে প্রচণ্ড দুর্গন্ধ তাকে দেখে লোকটি অত্যন্ত ঘাবড়িয়ে যাবে খুব ভীত হয়ে যাবে আর সেই লোকটি এসে বলবে শোনো আজকে তোমার খবর আছে তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ তালার আদাব সারা জীবন যে নাফরমানি করেছ আল্লাহ তালার সানে বেয়াদি করেছ তুমি দিনের ব্যাপারে গাফলতি করেছ দুশ্মনী করেছ গোফরি করেছ আজকে সবগুলো তোমাকে দেওয়ার জন্য আল্লাহ তালা জাহান্নাম তৈরি করে রেখেছেন তোমার কবর আজাবের পরে হাসরের ময়দানে পরে তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে এই কথা শোনার পরে সে মাইতটি বলবে মৃত লোকটি বলবে কবরের মধ্যে তুমি কে হতভাগা কথাকার তুমি অভিশপ্ত তোমার পরিচয় কি আজকে আমি এমনিতে এত বিপদের মধ্যে আছি আর তুমি তার উপরে আরো বিপদের দুঃসংবাদ দিতে এসেছো তুমি গেট লস্ট ফ্রম এখান থেকে তুমি এখান থেকে চলে যাও তুমি কে তোমার পরিচয় কি কেন তুমি আমার কাছে এসেছ তখন সে বলবে আমি কেউ না আমি একমাত্র তোমার আমল সারা জীবন যেভাবে আল্লাহ আল্লাহতালা নাফরমনি করেছিলে তার দুঃসংবাদ কি হবে সেই বিষয়টি আল্লাহ তালা আগাম খবর দেওয়ার জন্য আমাকে তোমার কাছে পাঠিয়েছেন এ হলো আমাদের হাদিসের তৃতীয় বাক্যটি ও আমল মাসে ইত্তাফাইনাকিজি তুমি আমল করো যা তুমি করতে চাও সে অনুযায়ী তোমার পুরস্কার নির্ধারিত হবে আজকে আমাদেরকে চিন্তা করতে হবে কোন আমল আমরা তৈরি করছি রাত দিন যে কাজ করছি পার হয়ে যাচ্ছে আমল তৈরি হয়ে যাচ্ছে আমল তৈরি হওয়া বন্ধ থাকেনি কাজে এই হায়াতকে কোন কাজে লাগাচ্ছে চতুর্থ বাক্যে আমলের একটি বিষয় নিয়ে এসেছেন সেটা হচ্ছে ওয়া আলম আনা সারাফল কে আমি আলহ সালাম ওনাকে এই বাক্যটি বললেন যে মনে রাখুন আপনার প্রকৃত মর্যাদা আখেরাতে শান আসল দ্বারাজাত আপনার নির্ধারিত হবে কি পরিমাণ লাইল আছে তার ভিত্তিতে রাতের বেলায় নামাজ তাহাজ হচ্ছে নেকরদের একটা অভ্যাস তাদের জীবনের একটা অংশ কোরআনে পাকে যেখানে যেখানে আল্লাহ তালা জান্নাতের কথা আলোচনা করেছেন সব জায়গায় আল্লাহ তালা তাহাজদের কথা বলেছেন অবিলাস হারে হুমিয়াস্তা ফিরুন রাত জেগে জেগে নামাজ পড়ে আল্লাহ তালা কাছে সুজুদুর মধ্যে গিয়ে তারা কাঁদে আল্লাহ তালার কাছে ইস্তিকফার করে এই জন্য আপনি যেখানেই দেখবেন জান্নাতের কথা আছে কোরআনে পাকে অনেক জায়গায় গুণাবলীগুলোর মধ্যে সেখানে অনেক জায়গায় তাহাযদের কথা এসেছে কাজেই আমাদেরকে নিজেদের আমলের সঙ্গী বানাতে হবে সারা বছর না হলেও আমি যদি মনে করি যে মাঝে মাঝে চেষ্টা করি আস্তে আস্তে অভ্যস্ত হওয়ার চেষ্টা করি অনেক রাকাত না পড়তে পারলেও পড়ার চেষ্টা করি এই জান্নাতে যাওয়ার আমলের মধ্যে অন্যতম আমল বলা হচ্ছে এখানে তেমন লাইল তাহাজ্যদের কথা এবং তাহার্যদের ক্ষেত্রে অনেক সময় আমরা রাকাত গণনা করি আট রাকাত কেউ বারো রাকাত রাকাত গণনা করতে গিয়ে অনেক সময় রুকু এবং সুজুদ খুব ছোট ছোট হালকা হয়ে যায় অথবা কেরাতগুলো শর্ট হয়ে যায় ছোট হয়ে যায় তেয়া মূল্যায়নের উদ্দেশ্য হচ্ছে তেয়া অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা তাহার লম্বা তেলাওয়াত করার চেষ্টা করা রসুল্লাহ সাল্লাম এত লম্বা করেছেন কোনো কোনো রাওয়াতে আসে তিনি সুরা কারা এক রাখাতে পড়েছেন আবার সুরা আলী ইমরান পড়েছেন তারপরে সুরা নিসা পড়েছেন এক রাখাতে এত লম্বা করেছেন অবশ্য আমরা এত লম্বা পারবো না তিনি লম্বা লম্বা রুকু করতেন লম্বা লম্বা সুযুদ করতেন যে পাগুলো ফুলে যেত মা এ আল্লাহ আনহা কোনো কোনো সময় তিনি এত লম্বা সেজদা করতেন ওনার রুমে থাকা অবস্থায় একই সঙ্গে একই ঘরে থাকা অবস্থায় যে তিনি তো ঘুমিয়ে আছেন আর রসুল্লাহ সাল্লি সাল্লাম নামাজ পড়ছেন সজিদার মধ্যে ওনার শরীরের পাশেই উনি নামাজ পড়তেন ছোট্ট জায়গা ছিল তো তোমা আয়েশা মাঝে মধ্যে চিন্তা করতেন তিনি এত লম্বা সেজদা দিচ্ছেন উঠছেন না কেন এত লম্বা তিনি এখন আশঙ্কা করছেন যে উনি ঠিক আছেন কিনা উনি এখনো বেঁচে আসেন নাকি সেজার মধ্যে মরেই গেছেন কোনো নড়াচড়া নাই দেখি এত লম্বা সময় তখন উনি মাঝে মধ্যে ঘুম থেকে বলতেন ওনার পিঠে হাত রেখে দেখতাম শরীরটা গরম আছে কিনা শ্বাস নিঃশ্বাস যাচ্ছে তাহলে যিনি বেঁচে আসেন চিন্তা করেন এত লম্বা সেজদা যে মা আয়সা মনে করছেন রসুল্লাহ সাল্লা কিছু ঘটে গেল কিনা এখন আপনি প্রশ্ন করবেন যে এত লম্বা রুকু সেজদার মধ্যে কি পড়বো সোবাহানুরব্বি আল আলাহ আল আজিম ছাড়া অনেক সুন্দর সুন্দর দোয়া পড়া যায় অনেক সুন্দর সুন্দর জেকের এবং তাসবি রয়েছে রুকুর মধ্যে পড়ার জন্য অ্যাড করার জন্য রসল রাসালাম বলেছেন তোমরা যখন রুকুতে থাকো বেশি করে আল্লাহ করো আর যখন তোমরা সেজদায় থাকো তখন বেশি করে আল্লাহ কাছে দোয়া করো কারণ তোমরা সেজদায় গেলে আল্লাহ তালার খুব কাছে চলে আসো আর কি কি সুন্দর সুন্দর জেকের এবং দোয়া এবং স্টেক ফার গুলো তিনি সেজদা এবং রুকুতে করেছেন নামাজের ভিতরে করেছেন এই সবগুলো পাওয়ার জন্য সুন্দর একখানা দোয়ার কিতাব পকেট সাইজ আপনাদেরকে রেকমেন্ড করি সেটা হচ্ছে হেসনুল মুসলিম ইংলিশে বলা হয় এটাকে ফোর্ট্রেস অফ অব দ্য মুসলিম বাংলা আরবিতে হেসনুল মুসলিম নামে এই দোয়ার কিতাবটা নিয়ে সংগ্রহ করে পড়বেন খুব অথেন্টিক দোয়ার কিতাব জীবনে সকল প্রয়োজনীয় দোয়া আছে রুকু রুকুসার দোয়াগুলো এখানে আছে এইভাবে করে লাইল তাহার যদি যদি আমরা অভ্যস্ত হতে পারি এটা আমাদের জীবনে বিশাল এক নিয়ামতের কারণ হয়ে যাবে জান্নাতের টপ ক্লাস পাওয়ার জন্যে এটা একটা অত্যন্ত দরকারি জিনিস এক সাহাবি রসুল্লাহ সাল আলি ওয়া খেদমত করছিলেন রাতের বেলায় অজুর পানি ঢেলে দিয়ে ওনাকে হেল্প করছিলেন আর কিছু একটা যেন বলতে চাচ্ছেন কিছু একটা বলতে চাচ্ছেন রাসুল উল্লাহ সাল্লা বললেন কি কিছু বলতে চাও বলো তিনি বললেন ইয়া আল্লাহ আমি জান্নাতে আপনার একদম প্রতিবেশী হতে চাই ভাঙ আল্লাহ কত সাংঘাতিক কথা জান্নাতে আপনার পাশে থাকতে চায় এত মহব্বত করেন রসুল্লাহ সাল্লামকে জান্নাতেও ওনাকে দেখতে চান পেতে চান কাছাকাছি তখন তিনি বললেন ঠিক আছে আমি আল্লাহ তালা কাছে দোয়া করবে তুমি আমাকে হেল্প করতে হবে তাহলে তোমার ব্যাপারে আমাকে সাহায্য করো বেশি করে সাহায্য করে অর্থাৎ তুমি নফল নামাজ নমাজ কিয়ামুল্লাইহাজকে বাড়িয়ে দাও তাহলে তুমি তোমার জন্য আমার পাশে জান্নাতের জায়গা পাওয়াটা আল্লাহ তালা ব্যবস্থা করে দেবেন তাহলে দেখতে পাচ্ছেন জান্নাতের উঁচু আসন জান্নাতের হাই ক্লাস অর্জনের জন্য সারাফল মমিন তেয়ামলায়ন এটা ছিল চতুর্থ বাক্য এবার আমরা পঞ্চম বাক্যের দিকে যাই আর তার মান সম্মান নির্ভর করে মানুষের মুখাফিকিহীন হওয়ার মধ্যে অর্থাৎ কেউ যদি মানুষের কাছে মুখাফিকি না হয় একমাত্র আল্লাহতালার মুখাফিকি হয় এটা তার জন্য দুনিয়া আখেরাতে সম্মানের অনেক কারণ হয়ে যায় আপনারা জানেন দুনিয়ার কথাই বলি আমরা এই পৃথিবীতে মানুষ যদি কারো কাছে হাত পাতে কারো কাছে কিছু চায় তাহলে লোকদের ধারণা তার ব্যাপারে নিচু হয়ে যায় আলিয়াদুলিয়া খাই মেন সোফলা উপরের হাতটা নিচের হাতের থেকে ভালো তার মানে যে হাত দান করে দেয় সেটা উপরে থাকে সে হাতটা ভালো আর যে হাত রিসিভ করে নিয়ে যায় সে হাতটা নিশ্চয়ই ভালো না এই জন্য আপনারা দেখবেন মানুষ যখন ফকির মিসকিন চাইতে থাকে মানুষ বিরক্ত হয়ে যায় অবশ্য আমাদেরকে তৌফিক দিলে আল্লাহ তালা দেওয়া উচিত ও তানহার কেউ চাইলে তাকে মানা করো না তাকে ধমক দিও না দাও না পারো কিন্তু চাওয়াটা তো ভালো না আর যদি একান্ত প্রয়োজন না হয়েও চাওয়ার একটা অভ্যাস গড়ে তোলে লোভি হয়ে যায় আর চায় সেটা খুবই খারাপ জিনিস সেটাই হোক দুনিয়া না চাইলে আল্লাহ তালা মানুষকে দুনিয়ার ব্যাপারে মানুষের কাছে হাত না পাতলে এটা মানুষের ব্যক্তিত্বের জন্য অত্যন্ত ভালো জিনিস অন্যের কাছে কি আছে ওটা আমার এত চাওয়া পাওয়ার দরকার নেই কেউ কেউ আছে যদি কোনো বড়ো লোকের পাশে ঘোরাঘুরি করা যায় একটু ধনান্ড্য লোকের পাশে ঘোরাঘুরি করা যায় শুধু মনে মনে থাকে আসা আমাকে কিছু দেয় কি না একটু পাই কি না কোন সময় একটু চাওয়া যায় একটু সুযোগ আসে কি কিনা এইরকম মানসিকতা থাকলে তার ব্যাপারে মানুষের ধারণা মোটেই ভালো থাকে না যে ব্যক্তি মানুষের কাছ থেকে পাওয়ার আশা করে মানুষ তার থেকে দূরে থাকার চেষ্টা করে এই ভয়ে যে কোন সময় চেয়ে বসে আপনি যদি কারো কাছে না চান তাহলে লোকেরা আপনার সঙ্গে কথা বলতে কনফিডেন্স ফিল করবে আপনার কাছে থাকতে চাইবে আল হাসানুল বাশ্রী রহমতুল্লাহ আলাই অনেক বড় ইমাম ছিলেন আপনারা জানেন অনেক বড় আলিম ছিলেন আবেদ ছিলেন বাসরায় এক বেদুইন এসেছিল জিজ্ঞাসা করতে যে বেদুইনরা তো আসে ওই বড় লোককে তালাশ করে বলল যে এই এলাকার সর্দারকে আমাকে একটু দেখিয়ে দেন তো সবাই দেখিয়ে দেন এই এলাকার সর্দার মান্যগণ্য তো হাসানুল বাশ্রী তার কাছে যাও তার বাড়ি কোথায় ওদিকে যাও দেখা করতে গেল গিয়ে দেখে যে একেবারে ছোট্ট একটা সাধারণ বাড়ি ঘর এমন কোনো জমিদারের প্রাসাদের মতো কিছু না সে মনে করেছিল কোনো বড় জমিদারকে দেখিয়ে দেবে অথবা কবিলা সর্দার এরকম কিছু তো সে আশ্চর্য হয়ে গেল যে লোকটা তো ভ্যারি হাম্বল একেবারেই একজন সাধারণ মানুষ তার এমন কোনো বাহ্যিক কোনো জৌলুস নেই এমন কোনো বড়লোকই দেখি না তো সে কি করে সর্দার হয় তিনি কি করি এত বড় আসনে আসীন হলেন তখন তিনি জিজ্ঞেস করলেন যে বিমা সাদা নাস কোন বিষয় নিয়ে তিনি লোকদের নেতৃত্ব পেয়ে গেলেন কোন বিষয়ে তাকে লোকদের নেতৃত্বে আসনে বসিয়ে দিল তখন লোকেরা উত্তর দিল যে সবাই তার কাছে আসে তিনি কারো কাছে যান না সবাই তার কাছে চাইতে আসে তিনি কারো কাছে চাইতে যান না এই যে কারো কাছে চাইতে না যাওয়া এটা মানুষের সম্মানের বিশাল একটা কারণ আজকের এই হাদিসে আমরা কি শিখলাম দুনিয়ার জীবনের দর্শন শিখলাম এবং এই দুনিয়ার জীবনে হাকিকত শিখলাম আল্লাহ তালা যেন আমাদেরকে দুনিয়ার জীবনের এই দর্শন সম্পর্কে সচেতন রাখেন মৌদ সম্পর্কে প্রস্তুতি নিতে আমূল করতে তফিক দান করেন অবিলাহী তফিক ওয়াখ রেদা ওয়ানা আলহামদুল্লাহীর দিয়া আল আমিন আসসালামু আলাইকুম আরহমতুল্লাহিতা আল্লাহ ও বরকাত কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান

জিরো টু ফোর জিরো 01132301 ওয়ান থ্রি টু থ্রি জিরো ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন রেট পিস টিভি মানবতার সমাধান